প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা কবিতা বিষয়ে একটি উল্লেখযোগ্য পাঠ্য বিষয়, কবি সমর সেনের রচিত মহুয়ার দেশ কবিতাটি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমি মহুয়ার দেশ কবিতাটির প্রথম পর্বের আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সামনে দ্বিতীয় পর্বের আলোচনাটা রাখব। আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে কবি সমর সেন আপাত রোমান্টিকতা বিরোধী একজন কবি। আপাত বলছে এই কারণে যে তিনি মনে প্রাণে নাগরিক হওয়া সত্ত্বেও নিসর্গ সৌন্দর্যের প্রতি এক ধরনের টান তিনি অনুভব করেছেন, প্রকৃতির স্নিগ্ধ রূপের প্রতি, সৌন্দর্যের প্রতি তিনি ব্যাকুলতা অনুভব করেছেন এবং নাগরিক জীবনের ক্লান্তি, হতাশা, বিষাদ, একঘেয়েমি এবং অবসাদগ্রস্ততা থেকে মুক্তির জন্য তিনি শান্ত প্রকৃতির কোলে স্থান নিতে চেয়েছেন। কিন্তু প্রখর সমাজ সচেতনতার আলোকে কবি সমর সেন প্রত্যক্ষ করেছেন যে এই শান্ত প্রকৃতির কোলেও এক সময় গড়ে ওঠে কলকারখানা, কয়লা খনি। স্বাভাবিকভাবে এই কয়লা খনি ও কলকারখানা গড়ে ওঠার কারণে প্রকৃতির যে স্বাভাবিক সৌন্দর্য ছিল, প্রকৃতি সংলগ্ন সহজ সাধারণ মানুষের জীবনের যে উচ্ছলতা ছিল, যে আনন্দ ছিল, যে প্রাণ প্রাচুর্য ছিল, সেটা একসময় হারিয়ে যেতে শুরু করে। কারণ এতদিন ধরে কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকা এই মানুষগুলি ক্রমশ খনি শ্রমিকে পরিণত হয় এবং কলকারখানা বা কয়লা খনির মালিকদের লোভ লালসার শিকার হয়। তো এইভাবে ধীরে ধীরে যখন হারিয়ে যেতে শুরু করে সাঁওতালদের প্রাণ প্রাচুর্য ও আনন্দ উচ্ছলতা, তখন প্রকৃতির যে স্বাভাবিক সৌন্দর্য, যে সবুজ স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখেছি সাঁওতাল কল্পনা থেকে ক্রমশ মুছে যেতে শুরু করে। তো এই কারণেই প্রাকৃতিক সৌন্দর্য ও প্রকৃতি সংলগ্ন মানুষের জীবন থেকে এই যে যে সমস্ত আনন্দের দিকগুলি ছিল, সেই আনন্দের, সেই যাবতীয় আনন্দের দিকগুলি মুছে যাওয়ার কারণে কবি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন এবং তার সেই বিষাদগ্রস্ত মনের অনুভূতিকে তিনি এই কবিতার দ্বিতীয় পর্বে তথা শেষ স্তবকে তুলে ধরতে চেয়েছেন এই ভাষায়। দেখো, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। আমি আগের দিনের আলোচনার প্রসঙ্গ টেনে এই দ্বিতীয় পর্বের ব্যাখ্যা বিশ্লেষণ করব। আগের দিনে আমরা দেখেছিলাম যে কবি সমর সেন নাগরিক জীবনের ক্লান্তি থেকে, একঘেয়েমি থেকে, অবসাদগ্রস্ততা থেকে মুক্তির জন্য তিনি পাড়ি দিয়েছিলেন দেবদারুর দীর্ঘ রহস্যময় ছায়া ঘেরা এক স্নিগ্ধ পরিবেশে সাঁওতাল পরগনায়। কিন্তু সেখানেও
কবি ওই নৈসর্গিক সৌন্দর্যের আশ্চর্য বিস্তারের মাঝে মগ্ন থেকে রাত্রির নির্জন নিঃসঙ্গতাকে কাটিয়ে উঠতে চাইলেও তিনি শেষ পর্যন্ত তা পারেননি। শেষ পর্যন্ত তিনি তা পারেননি। আমরা দেখেছিলাম যে সমুদ্র সৈকতের গতানুগতিক ঢেউ ভাঙার শব্দের মধ্যে তিনি খুঁজে পেয়েছিলেন তার ক্লান্ত রিক্ত এবং নিজের বেদনা বিহ্বল, নিজের জীবনের বেদনা বিহ্বল দিকটিকে। স্বাভাবিকভাবে তিনি তার ক্লান্ত জীবনে কামনা করেছিলেন যে তার ক্লান্ত ক্লান্তির উপরে ঝরে পড়ুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ। অর্থাৎ কবি কামনা করেছেন যে তার সমগ্র দেহ জুড়ে, তার মন জুড়ে, তার অস্তিত্ব জুড়ে যেন ঝরে পড়ে তীব্র মরির এই গন্ধময় ফুল, যে ফুলের নাম হচ্ছে এখানে মহুয়া ফুল। এই মহুয়া ফুল তার দেহ এবং মনের উপরে ঝরে পড়ুক, তাতে তার চেতনা আচ্ছন্ন হয়ে যাবে, তিনি আসলে তার জাগরণময় সত্তাটিকে এভাবে আচ্ছন্ন করে নিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়ে উঠল না। এই জাগরণময় সত্তাটিকে আচ্ছন্ন করে নিতে চাইছেন, কেন চাইছেন? কারণ তিনি এটা মনে করেছেন যে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। তাহলে এই কবিতাটি যে দ্বিতীয় পর্ব তথা কবিতাটির শেষ স্তবক, এই স্তবকে আমরা দেখতে পাচ্ছি যে রূঢ় বাস্তবের আঘাতে কবির স্বপ্ন ও আকাঙ্ক্ষার কিভাবে অপমৃত্যু ঘটে যাচ্ছে। স্বাভাবিকভাবেই স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে কবি উচ্চারণ করছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনি গভীর বিশাল শব্দ। কয়লা খনি অঞ্চলে তোমরা যারা গেছ কিংবা কয়লা খনি থেকে খনি উত্তোলনের প্রক্রিয়ার গল্প যারা শুনেছ তারা জানো যে কয়লা খনি উত্তোলন করতে গিয়ে ডিনামাইটের বিস্ফোরণ ঘটাতে হয়। তো ডিনামাইটের বিস্ফোরণের যে গভীর শব্দ, এই শব্দই হচ্ছে এক রূঢ় বাস্তবতা। তাহলে এই যে শব্দ, এই শব্দ কবির যাবতীয় স্বপ্ন জালকে ছিন্ন করে দেয়। তখন কবির শিশির ভেজা যে সবুজ সকাল, সেই সবুজ সকালে আমরা চোখ মেলে আমরা আমাদের সৌন্দর্য পিপাসা চরিতার্থ করতে চাই, আমরা আমাদের চোখের শুশ্রূষা ঘটাতে চাই, আমরা আমাদের মনকে সুস্থ করে নিতে চাই। তো চোখ ও মনের এই যে শুশ্রূষা লাভের ইচ্ছা আমাদের কাজ করে শিশির ভেজা সবুজ সকালে দৃষ্টি রেখে, সেই ইচ্ছার পরিবর্তে, সেই শুশ্রূষার পরিবর্তে এখানে কি হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক, অবসন্ন মানুষের শরীরে শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। তাহলে কবি যে শিশির ভেজার স্নিগ্ধ সকালে তিনি কি করতে চেয়েছিলেন, যে দুচককে ঝুলোতে চেয়েছিলেন, তিনি তার সৌন্দর্য পিপাসা চরিতার্থ করতে চেয়েছিলেন। দুচককে স্নিগ্ধ করে নেওয়ার পরিবর্তে কবির চোখে সেখানে কি উঠে আসছে, অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। ডিনামাইটের বিস্ফোরণের ফলে কয়লা খনির ছাই বহুদূর পর্যন্ত উড়ে যায়, সেখানকার
কর্মরত শ্রমিক মানুষের শরীরে একটা আচ্ছাদন তৈরি করে দেয়। তো এখানে ধুলোর কলঙ্ক কথাটা, কালো তাই মানে কয়লার খনির যে কালো ধোঁয়া, কালো যে ধুলো, সেই ধুলো বহুদূর পর্যন্ত যে ছাই সেটা উড়ে যায় এবং শরীরে আচ্ছাদন তৈরি করছে। এই দিক থেকে যেমন এটা ধুলোর কলঙ্ক, তেমনি এই কথাটা আর একটা ভিন্ন তাৎপর্য রয়েছে। সেই তাৎপর্যটা কি? ধুলোর কলঙ্ক, কলঙ্ক বলা হচ্ছে এই জন্যে কারণ এতদিন পর্যন্ত একটা শান্তশ্রী প্রকৃতির কোলে এরা সহজ সাধারণ জীবন যাপনে লিপ্ত ছিল। শান্ত প্রকৃতির কোলে, সৌন্দর্যের কোলে, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ হয়েছিল এই আদিবাসী সম্প্রদায়ের মানুষের জীবন। এদের জীবনে আনন্দ উচ্ছলতার কোনো অন্ত ছিল না, কিন্তু সেই শান্ত প্রকৃতির কোলে ধীরে ধীরে এই কয়লা খনি গড়ে ওঠার কারণে, কলকারখানা গড়ে ওঠার কারণে কি হয়েছে, তাদেরকে কৃষি ছেড়ে ক্রমশ খনিতে শ্রমিকের কাজে যুক্ত হতে হয়েছে। এবং এই খনি শ্রমিকে যুক্ত হওয়ার ফলে তাদের জীবনের আনন্দ উচ্ছলতা সব মুছে গেছে, সব দূর হয়ে গেছে। তাহলে নাগরিক সভ্যতার যে আগ্রাসন, সেই আগ্রাসন, বণিক সভ্যতার আগ্রাসন, ধনবাদী সমাজের অভিশাপ এদের জীবনে নেমে এসেছে, এদের জীবন তাতে কলঙ্কিত হয়েছে। এই জন্যই বলা হচ্ছে ধুলোর কলঙ্ক। তাহলে আমরা এখানে কি লক্ষ্য করছি? এই অংশে এক ভয়ঙ্কর বাস্তব, এক ভয়ঙ্কর বাস্তব কবিকে যেন বারবার টেনে আনছে ধুলোর কলঙ্কে। খনির অন্ধকার থেকে যে কলের ধোঁয়া, কলকারখানার ধোঁয়া, তা কবির জীবনকে, সেখানকার চারপাশের প্রকৃতিকে ক্লেদাক্ত করে দিচ্ছে। এবং এই কারণেই কবি এই অংশে তার হতাশাগ্রস্ত মনের পরিচয়টাকে খুব সুন্দরভাবে, যন্ত্র সভ্যতার আগ্রাসনের ছবিটাকে খুব সুন্দরভাবে তুলে ধরতে সক্ষম হচ্ছেন। দেখো পরের অংশে, আর শিশির ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, যারা কয়লা খনিতে শ্রমিকের কাজে যুক্ত, শ্রম দানের কাজে যারা যুক্ত হয়ে আছে, যে সমস্ত শ্রমিকেরা, তারা ঘুমোতে পারে না, তারা ঘুমহীন, ঘুমহীন, নিরন্তর পরিশ্রম তাদেরকে করতে হয়, এটা একটা দিক। আর তাছাড়া একটা আশঙ্কার কারণে এরা ঘুমোতে পারে না, কারণ ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, একটা দুঃস্বপ্ন সবসময় এদেরকে তাড়া করে। কি সেই দুঃস্বপ্ন? না, এই দুঃস্বপ্নটা হচ্ছে যে নির্মল পরিবেশে, যে সুন্দর পরিবেশে, যে ছায়া ঘেরা, দেবদারুর ছায়া ঘেরা, দীর্ঘ রহস্যময় যে ছায়া ঘেরা নৈসর্গিক সৌন্দর্যের আশ্চর্য বিস্তারের মাঝে, প্রাণ প্রাচুর্যে, প্রাণ উচ্ছলতায় এদের জীবন পরিপূর্ণ হয়েছিল, সেই মানুষের জীবনগুলো, সেই মানুষের জীবন থেকে কি হচ্ছে, মানুষের জীবন থেকে তাদের এই যে চিরাচরিত অধিকার, ওই অঞ্চলের উপরে তাদের যে অধিকারটা ছিল, সেই অধিকার, মহুয়ার দেশের উপরে তাদের যে এতদিনকার যে অধিকারের জায়গাটা ছিল, সেই অধিকার আজকে তারা যেন হারাতে বসেছে। তাই চিরাচরিত অধিকার হারানোর আশঙ্কায় কি হচ্ছে, যে তারা সবসময় ঘুমহীন হয়ে আছে। তাহলে এখানে এই যে দুঃস্বপ্নের কথা, এই দুঃস্বপ্নটা আসলে হানা দিচ্ছে কি না, তাদের চিরাচরিত অধিকার হারানোর আশঙ্কা নিয়ে তাদেরকে, তাদের জীবনে সবসময় হানা দিচ্ছে। কিন্তু ক্লান্ত কেন? ক্লান্ত এই কারণে, এই শব্দটার মধ্য দিয়ে কবি বোধহয় এটাই বোঝাতে চাইছেন যে বাইরের এই যে আগ্রাসন, নাগরিক সভ্যতার এই যে যন্ত্র সভ্যতার এই যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো সামর্থ্য তাদের নেই, কোনো সামর্থ্য নেই, ফলে জয়লাভের কোনো আশা নেই, অবস্থার পরিবর্তনের কোনো আশা নেই। এই
দুঃস্বপ্ন তারা তাদের জীবনের সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছে, এই জন্যই কবি ক্লান্ত কথাটা ব্যবহার করেছেন। তাহলে আমরা সব মিলিয়ে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, যে কবি সমর সেন আপাত রোমান্টিকতা বিরোধী কবি, কিন্তু তিনি বারবার প্রাকৃতিক সৌন্দর্যে বিমোহিত হতে চেয়েছেন, মুগ্ধ হতে চেয়েছেন, কিন্তু সেই মুগ্ধতা সেই মগ্নতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। সেখানে নগর সভ্যতার ভয়ঙ্কর বাস্তবতা কবিকে বারবার টেনে আনছে ধুলোর কলঙ্কে। খনির অন্ধকার আর কয়লা খনির ধোঁয়া তার জীবনটাকে পরিপূর্ণ করে দিচ্ছে। তার সন্ধ্যা লগ্ন, তার সন্ধ্যার যে নির্মল পরিবেশ, সেই পরিবেশে তিনি দুচক ভরে দেখতে চেয়েছিলেন যে অলস সূর্য কিভাবে এঁকে দেয় ঝুলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। তার পরিবর্তে তার কাছে বড় হয়ে ওঠে সূর্যের বিপরীতে অন্ধকারের ভাবনা আর আগুনের বিপরীতে ধোঁয়ার ভাবনা। এবং সেখানে কি হয়, সেখানে এক দুঃস্বপ্নের ভাবনা বড় হয়ে ওঠে, যা যে দুঃস্বপ্ন এখানে ধোঁয়ার বঙ্কিম মানে যে দুঃস্বপ্নের সঙ্গে তুলনা করেছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাসকে। এই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস বলতে আমি কি বুঝিয়েছিলাম এর আগে, যে যন্ত্র সভ্যতার যে চিরকালীন বঞ্চনা, সেই বঞ্চনার ইতিবৃত্তের ভাবনাটাই কবির মধ্যে তখন বদ্ধমূল হয়ে ওঠে, কবির মধ্যে তখন বড় হয়ে ওঠে। এইভাবে নাগরিক সভ্যতার আগ্রাসনের বিষয়টাকে এখানে খুব সুন্দরভাবে তিনি এই কবিতায় মেলে ধরেছেন। তাহলে এই কবিতা একটা সার্বিক আলোচনা আমরা গ্রহণ করলাম। এবারে আমাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখান থেকে যে ধরনের প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় সেগুলো আমি তোমাদের সামনে উত্থাপন করছি। প্রথমত এমন কোশ্চেন হতে পারে, আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ধূসর ফেনাই সেই উজ্জ্বল স্তব্ধতায়, স্তব্ধতার বিশেষণ হিসেবে উজ্জ্বল কথাটি ব্যবহারের কারণ কি। দ্বিতীয়ত কোশ্চেন হতে পারে, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো, এই পঙ্ক্তিটির অন্তর্নিহিত তাৎপর্য উদ্ঘাটন করো। নেক্সট কোশ্চেন হতে পারে, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়া ফুল নামুক মহুয়ার গন্ধ, কবি কোথায় এই কামনা করেছেন, কেন কবি এই কামনা করেছেন। কবি তার ক্লান্তির উপরে মহুয়া ফুলের গন্ধ নামার কামনা কেন করেছেন। নেক্সট কোশ্চেন যেটা হতে পারে সেটা হচ্ছে, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, ধুলোর কলঙ্ক কথাটির অন্তর্নিহিত অর্থ উদ্ঘাটন করো। নেক্সট কোশ্চেন হতে পারে, ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। দেখো দুঃস্বপ্ন কথাটা কিন্তু দুবার ব্যবহৃত হয়েছিল, এক হচ্ছে শীতের দুঃস্বপ্ন আর এখানে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ফলে দুঃস্বপ্ন কথাটিকে এই কবিতায় দুবারে ব্যবহারের তাৎপর্য উদ্ঘাটন করো। আর এই শেষ লাইনটা নিয়ে যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে, এই দুঃস্বপ্ন ক্লান্ত কেন, দুঃস্বপ্ন আসলে কিসের দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন বলতে কি বোঝানো হয়েছে, তা ক্লান্ত কেন, হানা দেয় এই কথাটার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চাইছেন। এরকম নানান কোশ্চেন আসতে পারে, এই সমস্ত প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হবে এবং তার যথাযথ উত্তর লিখে পরীক্ষার খাতায় খুব ভালো নাম্বার আমাদেরকে পেতে হবে। তোমরা প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি নেওয়ার পরে তোমরা লেখার অভ্যাস করো, উত্তর তৈরি করার অভ্যাস করো। স্কুল খুললে আমরা এগুলোকে কারেকশনের সুযোগ করে নেব, অথবা তোমরা হোয়াটসঅ্যাপ
যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে এই লেখা উত্তরগুলো তোমরা সেন্ড করতে পারো, সেখানেও কারেকশন করে দেওয়া হবে, বা যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেই ভুল ত্রুটির বিষয়ে ফোনে আলোচনা করা যেতে পারে। এভাবে আমাদের এখন কাটাতে হবে। আগামীতে আমি তোমাদের পরের যে কবিতাগুলি রয়েছে সে সম্পর্কে, সেসব কবিতাগুলির সম্পর্কে আলোচনা নিয়ে এক এক করে ফিরব। ততদিনে তোমরা ভালো থেকো।